السلام عليكم ورحمة الله وبركاته। বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার রহমতে আল্লাহ তাআলার দয়া ফজল ও করমে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার দৃষ্টিনন্দন রাস্তার কিছু দৃশ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাস্তায় অনেক সুন্দর সুন্দর দৃশ্য। ঢাকা থেকে ময়মনসিংহের রাস্তা কতটা সুন্দর নিজে চোখে না দেখলে বুঝবেন না। যারা এখনো ময়মনসিংহে সফরে আসেননি, আমি সকলকেই দাওয়াত দিচ্ছি জীবনে একটি বার হলেও ময়মনসিংহ আসুন। ময়মনসিংহে অনেক দৃষ্টিনন্দন স্থান রয়েছে যা পর্যটকদের জন্য খুবই আনন্দদায়ক। তো বন্ধুরা, আমরা চলছি ঢাকা থেকে ময়মনসিংহের হাইওয়ে দিয়ে। আমাদের সাথেই থাকুন। আর যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো পেতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে। রাজত্বপুর চৌরাস্তা অতিক্রম করে হোটেল নিরিবিলি, হোটেল নিরিবিলি অ্যান্ড মিষ্টিগড়, এই হোটেলে আমরা এখন যাত্রা বিরতি দিয়েছি। আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করব। এই যে দেখুন হোটেল নিরিবিলি, এই যে আমাদের গাড়িগুলো দাঁড়ানো আছে। আমরা এখানে দুটা কিছু খাবার খাবো, খাবার খাওয়ার পরে আমরা আবার রওনা হব ময়মনসিংহের দিকে। আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা। আমরা হোটেল নিরিবিলি থেকে খাওয়া দাওয়া শেষ করে রওনা হয়ে গেলাম আবার ময়মনসিংহের উদ্দেশ্যে। ময়মনসিংহের হাইওয়ে অনেক সুন্দর চমৎকার একটি রাস্তা। দুপাশে সারি সারি গাছ,
মাঝখানে দুই রাস্তার মাঝখানে আইলেনে অনেক সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। আসলে ভিডিওতে কতটুকু খুব সুন্দর দেখা যাচ্ছে তা আমি বুঝতেছি না, বাস্তবে যদি দেখেন অনেক সুন্দর একটা রাস্তা। সকলের প্রতি দাওয়াত রইল ময়মনসিংহ বেড়াতে আসবেন। ময়মনসিংহে একটা প্রসিদ্ধ খাবার আছে মুক্তাগাছার মন্ডা, যেটা বাংলাদেশের আর কোথাও পাওয়া যায় না, শুধু ময়মনসিংহেই পাওয়া যায়। এটা খেয়ে যাবেন। তারপরে ময়মনসিংহে আরও অনেক সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র আছে, অনেক পর্যটন কেন্দ্র আছে, কয়টার নাম বলবো, আপনারা আসবেন ময়মনসিংহের পর্যটন কেন্দ্রগুলো দেখবেন, যেখান থেকে অনেক আনন্দ উপভোগ করতে পারবেন, অনেক শিক্ষণীয় ভিডিও বানাতে পারবেন। যারা ইউটিউবার বাইরে আছেন আপনারা আসবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে ময়মনসিংহের কিছু দর্শনীয় স্থান তুলে ধরব, যেখান থেকে আপনারা আইডিয়া নিতে পারবেন, সিদ্ধান্ত নিতে পারবেন কখন কোথায় ঘুরতে যাবেন। তাই বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি, আর আবারও বলছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের নতুন নতুন আপডেট ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। সাথেই থাকুন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আস্তে আস্তে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখালাম ময়মনসিংহের দৃষ্টিনন্দন রাস্তা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকুন এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।